মাছ ধরার মৌসুমে চট্টগ্রামের বিভিন্ন ঘাট থেকে প্রতিদিন শত শত ফিশিং ট্রলার যায় বঙ্গোপসাগরে। আগাম তথ্যের ভিত্তিতে টার্গেট করে এসব ট্রলারে হামলা চালায় রাশেদ গিয়াস ডাকাত গ্রুপ। ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার নগরীর পতেঙ্গা এলাকার চরপাড়ায় অভিযান চালায় কোস্টগার্ড পূর্বজোন। এ সময় দুর্ধর্ষ এই চক্রের 6 সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী সমুদ্রের পাড়ে কনক্রিটের ব্লকে লুকিয়ে রাখা 2টি আগ্নেয়াস্ত্র, 1 রাউন্ড গোলা ও বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়। আমরা এমনি জাহাজে যাই, জাহাজে যাওয়ার পর যদি লোকজন না থাকে তাহলে উঠে মালতাল নিয়ে নি। এরকম রাশেদ আর গ্যাস, ওরা জালের ট্রলার আছে, জালের ট্রলার করে তারপর আমাদেরকে নিয়ে যায়। গ্রেফতাররা মাছ ধরার কাজের সঙ্গে যুক্ত থাকা অবস্থায় রাশেদ গ্যাস ডাকাত দলের সঙ্গে যোগাযোগ শুরু করে। নিজেদের মাছ ধরার ট্রলারের আড়ালে তারা এই ডাকাতি করে থাকে বলে জানিয়েছে। মাছ ধরার একটা সিজন থাকে, সেই সিজনের টাইমটা ফ্রেমটাকে সিলেক্ট করে তারা সমুদ্রে গমন করে এবং মাছ ধরার ট্রলার থেকে তারা মাছ এবং হচ্ছে অস্ত্রের ভয়ভীতি দিয়ে অর্থ ডাকাতি করে এবং লাইটার সময়ের মুভমেন্টের উপর, গতিবিধির উপরে পর্যালোচনা করে এবং হচ্ছে তাদের গতিবিধি নজরদারি করে তারা সেসব জায়গায় ডাকাতি কার্যক্রম পরিচালনা করে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে পতেঙ্গা থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।